ওয়েলকাম টু ম্যান দ্য বিডিওর সাথে আমি মিজাবাস চলে আসছি আবারও ফসলের মাঠে কারণ সপ্তাহে একদিন ছুটি পাই যাই ছুটির দিনে আমি একটু বিকেলে হাঁটতে পারি কারণ আমার খুব ভালো লাগে এখন গ্রামের প্রকৃতি সন্ধ্যে আমার যে কৃষি ফসল দেয় চারিদিকে যে সবুজ খুব আমাকে খুব ভালো লাগে কারণ আমি কৃষকের ছেলে আমার কৃষক দেশের জন্ম তো গ্রাম অঞ্চলে বেরোটা সু গ্রামের দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে শহর আমার খুব বন্দি মনে হয় আমি শহরকে খুবই কম পছন্দ করি গ্রামের দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি যতটুকু পারি সম্ভব তুলে ধরার ট্রাই করি আর এই যে দেখতে পাচ্ছেন এবার স্ক্রিম বুড়ো মা বড়োদান এই বড়োদানের সিজন যতটুকু তাকাই ততটুকু সবুজ দেখেন আমার পাশে যতটুকু মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ তো আজও চলে আসলাম আমি আপনাদের এই ফসল মাঠ দেখানোর জন্য কৃষি কৃষকরা কী করে বিকেলবেলা বা জমিতে সার দেয় ওষুধ দেয় এবং হাঁটাহাঁটি করে দেখে এবং আগাছা পরিষ্কার করে সো আমার এক বড়ো ভাই দেখতেছি আসতেছে ওনাকে কিছু জিজ্ঞাসা করবো আসলে উনি কতটুকু দান করছেন কতটুকু ফসল করছেন মানে কী দান করছেন একটু প্রশ্ন করবো দেখি উনি কী বলে তো দেখতে থাকুন সাথে থাকুন

মোটামুটি সেম সেমই সেম সেমই ও স্ক্রিনের বয়স কত হইছে কত দিন হইছে বয়স কত মনে এক মাস মত ও আর কত কেমন সময় লাগতে পারে দানা তো বৈশাখে 15 দিন পর্যন্ত ও তবে এবার ফসল কেমন হবে আশাবাদী কেমন হবে ফসল কেমন হইব আশা তো করা যায় এবার ভালো দেখা যাবে না বাকিটা আল্লাহ জানে কত বছর ভালো দেখা গেছে বারনে ভালো শুকিয়ে গেছে নালায় রিজিক এবার কি রাখছে এটা আল্লাহ ভালো জানে কৃষকরা যখন জমিতে সার ওষুধ দেয় তখন বিকালবেলা দেয় সামনে একটা আছে আমার ছোট ভাই উনিও ফসল মাঠে ওষুধ দিতেছে দেখি ওনাকে জিজ্ঞাসা করি কিসের ওষুধ আর কী ওষুধ আমার কিসের জন্য এই ওষুধগুলো দিতেছে সালাম আলাইকুম বড় ভাই ছোট ভাই ভাই এই তো আছে আলহামদুলিল্লাহ এটি আসলে একটু দাঁড়ান একটু আপনার সাথে কথা বলা যাবে এটা আসলে কিসের ওষুধ এটা পোকার ওষুধ

আমরা কৃষি প্রধান দেশ কৃষকের দেশ কৃষকের ছেলে কৃষি ছাড়া আমরা কোনো কিছু বুঝি না কারণ কৃষকরা যখন একটা ফসল করে তখন আমাদের জন্য করে না যারা শহরে বসবাস করে তাদের জন্য করে কৃষকদের পরিশ্রম যে খরচ হয় ওই হারে তারা তেমন একটা পায় না মূল্য পায় না যেমন অনেকে একটা কৃষক কাজ করতে হলে যেমন একটা জমি জমিকে প্রথমে তার পরিষ্কার করতে হবে আগাছা পরিষ্কার করতে হবে তারপরে হাল চাষ করতে হবে তারপরে পানি দিতে হবে পানি পরে আবার পরিষ্কার করে মই দিয়ে তারপরে রোপণ করতে হবে রোপণ করে কামলা খরচ আছে তারপরে সার ঔষধ পানি খরচ ইত্যাদি এ টু জেড অনেক খরচ হয় অনেক কষ্টিং হয় এ তারা যদি ফসল সুন্দরভাবে ফসলটা ভালো না হয় তা এর চেয়ে কষ্ট আর কি হতে পারে সো আমরা কৃষককে অনেক ভালোবাসি কারণ কৃষিকাজ করে বিধায় আমরা তারা আমরা খাইতে পারি কয়েকটা ভাত সবজি তরি তরকারি তো কৃষকরা আছে বলে আমরা ভালো ভালো খাবার খাইতে পারি তো কৃষকদেরকে সবাই সম্মান করবো এবং সবাই রেসপেক্ট করবো এবং ভালোবাসবো সো আজকের মতো এখানে ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে বা বাই টাটা